সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে একজন অসহায় বোন আছে। এই বোনটির জীবনের যে বাস্তব এবং সত্য গল্পগুলো আছে সেগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার নাম কি? আমার নাম আখি। আমার বাড়ি ভোলার লালমোহনে। আমার ফ্যামিলিতে এক ভাই দুই বোন। আমরা খুব দরিদ্র ফ্যামিলির। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি, পরে আর টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারি নাই। তারপর হচ্ছে ছোটবেলায় আমার বিয়া হয়ে গেছে। 12-13 বছর বয়সে বিয়া দিছে। তো ওখানে একটু গেঞ্জাম হয়েছে। শ্বশুর শাশুড়িরা বেশি ভালো ছিল না, ওখান থেকে ডিভোর্স দেওয়া নিয়ে নিছে। তারপর আমি ঢাকা আসছি। আমার একটা বাচ্চা আছে, মেয়ে। মেয়েটা বড় হয়েছে কিন্তু টাকা পয়সার জন্য বিয়ে শাদী দিতে পারতেছে না। আচ্ছা, তো এই যে আপনার স্বামীর সাথে আসলে কি হয়েছে সেই গল্পগুলো বলেন। কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে। 13 বছর বয়সে? জি। আচ্ছা, এত ছোটবেলায় কিভাবে বিয়ে হলো আপনার? বাড়ির কাছে নিতে চাইছে, তার জন্য আমার বাবা মা দিয়ে দিছে। আচ্ছা, তার জন্য বাবা মা দিয়ে দিয়েছে। জি। আচ্ছা, ছেলের বাড়ি তো বলা এক জায়গায়? একই জায়গা, এক জায়গায়, এক গ্রামে। একই গ্রামে? জি। আচ্ছা, তো আসলে সংসারটা কেন ভাঙলো আপনার? সংসারটা ভাঙলো আসলে ছোট ছিলাম তখন, সংসার বুঝতাম না তেমন একটা। ওখানে নিলে আমি চলে আসতাম না বইলা, এই কারণে ওনারা একটু অপসেট ছিল। তারপরে আমার বাবা মারে বিভিন্ন সময় অভিযোগ করতো, পরে আমার বাবা মা নিয়ে আনিছে ওখান থেকে আমার ডিভোর্স দেওয়া। পরে 15 বছর যখন বয়স, তখন আমার মেয়ের বয়স হচ্ছে 1 বছর 5 মাস। আচ্ছা, 1 বছর 5 মাস। আচ্ছা, তো আমার যখন 15 বছর বয়স, আমি ওই সময় ঢাকা চলে আসছি। 15 বছর বয়সে ঢাকা চলে আসছেন? হ্যাঁ। ঢাকা এসে কি করছেন, কেন আসছেন? ঢাকা আসছে, আমার ফ্যামিলি থাকে এখানে, ভাই থাকে, বোন থাকে, ওদের কাছে আসছে। একটু জোরে কথা বলুন। চাকরি করছি এখানে। কি চাকরি করতেন? সোয়াটার ফ্যাক্টরি চাকরি করছি 12-13 বছর। হ্যাঁ, এখনো চাকরি করেন? না না, এখন কোনো চাকরি টাকরি না, এখন আমি অসুস্থ আছি তো। এখন অসুস্থ? কি হয়েছে আপনার? আমার শারীরিক একটা সমস্যা আছে, তো চিকিৎসা করতে পারি না টাকা পয়সার জন্য। কি সমস্যা জানতে পারি? সব রোগের কথা ছেলে মানুষের কাছে কিভাবে বলবো। আচ্ছা আচ্ছা, তো চিকিৎসা করাচ্ছেন না কেন? টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই? জি। আচ্ছা, আসলে এই যে সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে কত টাকা ইনকাম করতেন প্রত্যেক মাসে? ওখানে পাইতাম 8-9 হাজার 10 হাজার এরকম। তো সেখান থেকে কি কিছুই আপনি দিয়েছেন এই কারণে? করোনার জন্য কোনো কিছু করতে পারেননি? জি না। আচ্ছা, তো এখন তো করোনা নেই বাংলাদেশে, তো এখন কিছু করেন না কেন? এখন অসুস্থর কারণে করতে পারতেছি না। অসুস্থর কারণে করতে পারতেছেন না? তো আর বিয়ে শাদী বসলেন না কেন? মেয়ে বড় হয়ে গেছে হঠাৎ করে। মেয়ে হঠাৎ করে বড় হয়ে গেছে মানে বুঝলাম না বিষয়টা। মেয়ে বড় হয়েছে, মেয়ে তো বিয়ে শাদী দিতে হইব। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 18। জি। তাহলে আপনার বয়স কত এখন? আমার 36 চলে। 36? জি। আচ্ছা, তো এই যে আপনার মেয়ের বয়স হয়েছে, মেয়েকে কি বিয়ে দিয়েছেন? জি না, দিব। দিবেন? জি। আচ্ছা, তো মেয়ে কি লেখাপড়া করাইছেন? এইট পাস করছে। এইট পাস করেছে? আচ্ছা, শুধু একটা মেয়ে? আর জি, একটা মেয়ে। আর কোনো ছেলে মেয়ে নাই? জি না। আচ্ছা, তো আসলে যখন মেয়েটা ছোট ছিল তখন কেন বিয়ে শাদী বসেন নাই? বসি নাই, তখন চাকরি করছি। স্পষ্টভাবে কথা বলুন। চাকরি করছি এই জন্য বসি নাই। আচ্ছা, চাকরি করেছেন এই কারণে বিয়ে বসেননি। তা এখন কি আবার নতুন করে চিন্তা ভাবনা করছেন বিয়ে শাদী বসবেন? যদি ওরকম ভালো লোক হয়, এত বছর পান নাই ভালো একজন লোক,
চেষ্টা করলে তো অবশ্যই পাইতাম, চেষ্টা তো করি নাই। এখন চেষ্টা করতেছেন কি ইউটিউবে এসে না অন্য কোথাও? না, চেষ্টা করতেছি, অনেকে দেখাইতেছে, হয়তো পছন্দ হয় না, বউ থাকে, বাচ্চা থাকে, এগুলোর সাথে তো কিছু করতে চাই না আমি। আচ্ছা, বউ বাচ্চা আছে এই কারণে বিয়ে বসতে চাচ্ছেন না? জি না। আচ্ছা, কেমন হলে বিয়ে করবেন? যে বউ থাকবে না, বউ তো মারা গেছে, এরকম ভালো লোক যদি হয় আর কি তখন। আচ্ছা, ভালো খারাপ কিভাবে বুঝবেন? আসলে সেটা বলা যায় না, সংসার করলে বোঝা যায় যে কে ভালো কে খারাপ। তারপরও আছে না, তার ভিতরে তো ভালো মন্দ আছে। তারপরে যে স্বামী ছিল সেও তো ভালো ছিল, তাই না? না, সে ভালো ছিল। তার কি হয়েছিল? সে তো ওই যে বললাম না, তখন ছোট ছিলাম, সংসার বুঝতাম না, না বলে চলে আসতাম ওইখান থেকে। তারপরে ওনার মা বাবা একটু গ্যাঞ্জাম করতো তখন আমার সাথে। কি ধরনের গ্যাঞ্জাম গুলো করতো? তো গালিগালাজ করতো বিভিন্ন সময়। আচ্ছা, তো 15 বছর বয়সে তো সংসার কি জিনিস সেটা তো বুঝেন নাই, এখন তো বুঝেন, এই কারণে কি এখন একজন স্বামী খুঁজছেন নতুন করে? জি। আচ্ছা, কোন দেশের ছেলে হলে বিয়ে করবেন? যে কোনো দেশের হোক, তবে আমাদের এইদিকে, আমাদের ভোলা কিংবা বরিশাল এরকম। আচ্ছা, তো ইউটিউবে তো অনেক মেয়েরা এসে এই ধরনের ধান্দাবাজি কথাবার্তা বলে, বিয়ে বসবে, বিয়ে বসবে বলে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে খেয়ে এরপরে আর কোনো খোঁজ খবর থাকে না। তো আপনিও কি এরকম কিছু করার জন্য আসছেন? আমি এরকম কিছু করার জন্য আসি না, আমি আসছি যদি ওরকম ভালো একটা লোক হয় তাহলে আমি একটা সংসার করবো, একটা সংসার করার ইচ্ছা আছে। তো আপনার তো এখন 36 বছর বয়স হয়ে গেছে। জি। আপনি এখন কি স্বামী সংসার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। স্বামীর চাহিদা মিটাতে পারবেন? কারণ এখন তো আপনার বয়স হয়েছে মোটামুটি ভালোই, পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ আছে। কি ব্যবস্থা আছে? মোবাইল নাম্বার আছে। তো মোবাইল নাম্বারটা বলা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, বলার আগে বলি, এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, কেউ ভালো কথা বলতে পারে, কেউ খারাপ কথা বলতে পারে। তো সবকিছু জেনে শুনে ফোন নাম্বার দিতে চান? হ্যাঁ চাই। তারপরে ফোন নাম্বারটা বলুন। 0174 0174 31 31 67 67 519 519। জি। আপনার নাম? আমার নাম আখি। আখি, আচ্ছা আখি, আপনি নাম্বারটা দিয়েছেন, বেশিরভাগই তো বিয়ের প্রস্তাব আসবে, তো আসলে কি বিয়ে বসবেন? আবারও বলেন, বাটপারি করবেন না তো? না না, বাটপারি করবো না, ভালো লোক হলে আমি বিয়ে বসবো। আচ্ছা, বয়স কেমন হলে বিয়ে বসবেন? ধরেন 40 হোক 45 হোক। 40-45 হলে বিয়ে বসবেন? আচ্ছা, তো আসলে এই যে আপনার যেই আগের স্বামী আছে তার সাথে কি আর দেখা সাক্ষাৎ হয়েছে? না না, ডিভোর্স হয়ে গেছে। ওই সময় ডিভোর্স হয়ে গেছে? আচ্ছা, ডিভোর্সটা কেন দিয়েছেন? আপনি দিয়েছেন না আপনার স্বামী দিয়েছে? না, ওনার দেশগ্রামে চেয়ারম্যান বিচার করছে, ওনার থেকে নিয়ে আনেছে ডিভোর্স। আচ্ছা, তো কেন দিয়েছে? ওই যে উনি আরেকটা বিয়ে করছে তখন, আমার রাইখা, মানে আপনাকে রেখে আরেকটা বিয়ে করেছে। বিয়ে কেন করলো? ওই যে আমি সংসার করি না, আয়সা করি, ছোট ছিলাম, বেশি বুঝতাম না। তার মানে সংসার আপনি করতেন না, এবং কি আপনি ঠিক মতো সংসারে মন দিয়ে সংসার করতেন না, এই কারণে আপনার স্বামী আরেকটা বিয়ে করেছে? জি। আচ্ছা, তাহলে তো অপরাধটা আপনার, আপনার স্বামীর না? অপরাধ আমার না, তখন আমি ছোট ছিলাম, বুঝতে হইব তো। ওনার বাবা মার কিছু দোষ আছে, ওনার বাবা মারা ওনারে নিয়ে জোর, উনি করতে চায় না, যাই জোর করে ওনাকে নিয়ে বিয়ে করে দিছে। আচ্ছা, তো আপনার বাবা মার কি কোনো দোষ নেই আপনাকে এত ছোটবেলা বিয়ে দিল? বাবা মার দোষ কি? বাবা মা তখন পড়াশোনা করতে পারতাম না দরিদ্রতার অভাবে, এ কারণে ছোটবেলা বিয়ে দিছে, ওনারাও নিতে চাইছে আমার শ্বশুর শাশুড়িরা। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা অনেক কথাই শুনলেন আখির। তো আসলে আপনাদের যদি ভালো লাগে তাকে সাহায্য করবেন, আর বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে যদি কেউ বদ্ধ হন তাহলে আপনাদের নিজ দায়িত্বে আপনারা বিয়ে শাদীর কথাবার্তা বলবেন, এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না। আমরা বারবার প্রত্যেকটি ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা যদি সাহায্য করেন সাদা মনে তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, কিন্তু বিয়ে শাদী করতে হলে তার ঠিকানা,
তার মোবাইল নম্বরে যোগাযোগ করে তাকে দেখে শুনে তারপর তার সাথে বিয়ে শাদীর কথাবার্তাতে আপনারা বদ্ধ হবেন। তো আসলে আপনার দেশের বাড়ি কোথায়, কোন জায়গায়, একটু গ্রামের ঠিকানাটা বলা যাবে? অবশ্যই বলা যাবে, একটু বলে। আমাদের বাড়ি হচ্ছে ভোলা, জেলা ভোলা, থানা লালমোহন। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে, আমাদের গ্রামের নাম হচ্ছে বালামচর গ্রাম। আচ্ছা, ওই গ্রামে গিয়ে কার নাম বললে আপনাকে চিনবে? ও গ্রামে আমার বাবার নাম বললে চিনবে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম দোলু মিয়া। দোলু মিয়া কি কাজ করে? আব্বা কিছু করে না, বয়স হয়ে গেছে 100 বছর, নামাজ পড়ে, আমার ভাইয়ের কাছে থাকে। আচ্ছা, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে? জি। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনার কি কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে যারা এই ভিডিওটি দেখবে? দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে অযথা জানি কেউ দিশটা কিংবা হয়রানি না করে। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, আপনিও ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।